হ্যালো এভরিওয়ান, তো দেখো আজকে আমাদের 1000 পলিটিক্স সিরিজের সেকেন্ড ভিডিও, সেকেন্ড পার্ট বলা চলে এটাকে। এখানে 21 থেকে 40 20টা কোশ্চেন আছে এবং কোশ্চেনগুলো অ্যান্সার কিন্তু ইনিশিয়াল স্টেজে কিন্তু দেওয়া নেই। তো তোমরা ফার্স্ট একটু অ্যাটেম্প করবে এবং কোনটা অ্যান্সার হতে পারে সেটা একটু গেস করবে, এবং কে কথা রাইট গেস করলে অবশ্যই আমাদের কমেন্টে লিখবে, নিচে কমেন্ট বক্সে লিখবে যে আমার এতগুলো অ্যাটেম্প হয়েছে। তাহলে আমরা বুঝতে পারবো যে না, ভিডিওর মধ্যে কতগুলো স্টুডেন্ট কিন্তু তোমরা বা কতগুলো বন্ধু তোমরা ইনভলভ রয়েছ, রাইট? বোঝা গেছে? তো এখানে দেখো ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে, হু ওয়াজ দ্য কনস্টিটিউশনাল অ্যাডভাইজার টু দ্য কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া? রাজেন্দ্র প্রসাদ, ডক্টর বি আর আম্বেদকর, পি এন রাও এবং কে এম মুন্সি। তো কনস্টিটিউশনাল অ্যাডভাইজার কনস্টিটিউন্ট অ্যাসেম্বলিতে কে ছিল সেটা হচ্ছে তোমাদের নাম্বার 3, বি এন রাও, রাইট? এটা নিশ্চয়ই বোঝা গেছে। এরপর সেকেন্ড কোশ্চেন হচ্ছে দ্য মেথড অফ ইম্পিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট ইন অফ ইন্ডিয়া, মেথড অফ ইম্পিচমেন্ট অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, মানে প্রেসিডেন্টকে ইম্পিচ করার যে মেথডটা সেটা কোথা থেকে আমাদের অ্যাডপ্ট করা হয়েছে বা নেওয়া হয়েছে? সেটা ইউএসএ থেকে নেওয়া হয়েছে, ইউকে থেকে নেওয়া হয়েছে, ইউএসএসআর থেকে নেওয়া হয়েছে, না ফ্রান্স থেকে নেওয়া হয়েছে? তো এখানে তোমরা গেস লাগাও বা তোমরা চিন্তা করো এটা কোথা থেকে নেওয়া হয়েছে। তো যারা WBCS মেনের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু এই মক টেস্টটা, এটা অ্যাকচুয়ালি একটা মক টেস্টের মতনই বলা চলে। তো এখানে কোনো ইনিশিয়াল স্টেজে যেহেতু কোশ্চেন নেই, তো তোমরা নিশ্চয়ই এখানে আইডিয়া লাগাতে পারবে যে কোনটা অ্যান্সার হতে পারে। তো এর অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে নাম্বার 1, ইউএসএ। ও, নেক্সট কোশ্চেন হচ্ছে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কন্টেন্টস কতগুলো আর্টিকেলস আছে, সেটা হচ্ছে 340, 395, 400, 404। তো ভেরি ইজি কোশ্চেন, সকলের জানা উচিত যারা WBCS অ্যাসপিরেন্ট রয়েছে, এটা হচ্ছে 395, রাইট? তো এরপর 4 নম্বর কোশ্চেন কি বলেছে, হোয়েন ওয়াজ আওয়ার ন্যাশনাল অ্যান্থেম ফার্স্ট সাং অ্যান্ড হোয়ার, হচ্ছে কোথায় এবং কবে আমাদের ন্যাশনাল অ্যান্থেমটা প্রথম গাওয়া হয়েছিল? 24 জানুয়ারি 1950 এলাহাবাদে, 24 জানুয়ারি 1950 দিল্লিতে, 26 ডিসেম্বর 1940 ক্যালকাটাতে, না 27 ডিসেম্বর 1911 ক্যালকাটাতে? এটার কোনটা অ্যান্সার হতে পারে তোমরা একটুখানি ভাবো, চিন্তা করো, 2-1 সেকেন্ড তোমাদেরকে দিলাম। তো এর অ্যান্সার যেটা হবে নাম্বার 4, 27 ডিসেম্বর 1911 কলকাতা। নেক্সট হচ্ছে ইন ইন্ডিয়া দ্য কনসেপ্ট অফ সিঙ্গেল সিটিজেন কোথা থেকে নেওয়া হয়েছে, কনসেপ্ট অফ সিঙ্গেল সিটিজেনশিপ কোথা থেকে নেওয়া হয়েছে, ইংল্যান্ড, ইউএসএ, ক্যানাডা না ফ্রান্স? দ্য কনসেপ্ট অফ সিঙ্গেল সিটিজেনশিপ কোথা থেকে নেওয়া হয়েছে, নিশ্চয়ই ভেবে নিয়েছো, 1, 2, 3, 4, 4টের মধ্যে। সবচেয়ে বেস্ট পার্ট হবে একটা খাতার মধ্যে তোমরা যদি 21 টু 40 লিখে নিলে এবং তারপরে ABCD করে বা 1, 2, 3, 4 করে এভাবে তোমরা চেষ্টা করতে গেলে এবং ফাইনালি দেখলে 20টার মধ্যে কত হলো সেটা তো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানালে তো আমরাও সেটাকে এনকারেজ ফিল করবো, না অনেক স্টুডেন্ট আমাদের এটার মধ্যে ইনভলভ রয়েছে, রাইট? তো এটার যেটা অ্যান্সার সেটা হচ্ছে নাম্বার 1। এরপর হচ্ছে দ্য কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া ওয়াজ সেট আপ আন্ডার দ্য, কোন প্ল্যানের আন্ডারে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি সেট আপ করা হয়েছিল, সাইমন কমিশন, ক্রিপস প্রপোজাল, মাউন্টব্যাটেন প্ল্যান না ক্যাবিনেট মিশন? এটার অ্যান্সারটা কী হবে, ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, মেন পয়েন্ট অফ ভিউ থেকে সমস্ত কোশ্চেন কিন্তু মেনের পয়েন্ট অফ ভিউ থেকে বানানো, সমস্ত কোশ্চেন কিন্তু একটু ডিটেলসে যাওয়া হয়েছে। তো পরবর্তীতে 1000টা কোশ্চেন এরকম আমি কিন্তু তোমাদের জন্য প্রেজেন্ট করবো একে একে ভিডিওতে। তো এটা হবে আমাদের নাম্বার 4। তো এরপর যেটা রয়েছে দ্য কাস্টেডিয়ান অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান কনস্টিটিউশনে কাস্টেডিয়ান কাকে বলা হয়, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, চেয়ারম্যান অফ রাজ্যসভা, কাকে বলা হয় এই চারজনের মধ্যে, কাস্টেডিয়ানস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কাকে বলা হয়, নিশ্চয়ই তোমরা গেস করে ফেলেছো। এর উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে নাম্বার 2। তো এরপর যেটা হচ্ছে দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ইন্ডিয়ান কনস্টিটিউশন ফেডারেল, কোয়াসি ফেডারেল, ইউনিটারি না প্রেসিডেন্সিয়াল? ভেরি ভেরি ইজি কোশ্চেন এটা, এটা কিন্তু খুব ইজি কোশ্চেন, এটা দ্বিতীয় কোনো ইয়ে হয় না, সেটা হচ্ছে কোয়াসি ফেডারেল। নেক্সট হচ্ছে নাম্বার 29, দ্য আইডিয়া অফ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট কোথা থেকে নেওয়া হয়েছে? তো দেখো তোমাদের যে DPSP বা যে তোমাদের কোথা থেকে নেওয়া হয়েছে বা এরকম ছাড়াও কিন্তু অনেক ডিটেলস কিন্তু অনেক জায়গা থেকে কিন্তু কনস্টিটিউশনটা, সোর্স অফ কনস্টিটিউশন বা যেগুলো নেওয়া হয়েছে কনস্টিটিউশন সেগুলো কিন্তু অনেক জায়গা থেকে নেওয়া হয়েছে। তো এগুলো কিন্তু পরপর যদি এক জায়গায় লিখে রেখে তোমরা যদি রিভাইজ করতে পারো তাহলে খুব ভালো হয়। তো আইডিয়া অফ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট কোথা থেকে নেওয়া হয়েছে, ইউকে, ইউএসএ, আয়ারল্যান্ড না ইউএসএসআর? তো তোমাদেরকে 2 সেকেন্ড টাইম দিলাম, ভাবো ভাবা এবং অবশ্যই গেস লাগিয়ে ফেলেছে যে কোনটা হতে পারে। তো এটা হচ্ছে ইউকে।
নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং নট এ ফান্ডামেন্টাল রাইট, এটার মধ্যে কোনটা আমাদের ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে না। রাইট টু ইকুয়ালিটি, রাইট টু লিবার্টি, রাইট এগেন্স এক্সপ্লয়টেশন এবং রাইট টু প্রপার্টি, এই চারটের মধ্যে ভেরি ইজি কোশ্চেন এটা। এটা কিন্তু তোমাদের যে কোনো এক্সামের জন্য কিন্তু ভেরি ইজি কোশ্চেন এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো 1, 2, 3, 4, 4টের মধ্যে কোনটা হবে? এটা নাম্বার 4, রাইট টু প্রপার্টি, ওটা অ্যাবলিশ করা দেওয়া হয়েছে। তো এরপর হচ্ছে হুইচ ইজ দ্য সোর্স অফ পলিটিক্যাল পাওয়ার ইন ইন্ডিয়া, দ্য কনস্টিটিউশন, দ্য পার্লামেন্ট, দ্য তোমাদের দ্য উই দ্য পিপল, এই চারটের মধ্যে কোনটা কোনটা হতে পারে? তো এর মধ্যে কোনটা অ্যান্সার হবে? এর মধ্যে অ্যান্সার হবে নাম্বার 4। তো এরপর হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট মেনশন ইন দ্য প্রিয়াম্বল অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এর মধ্যে কোনটি মেনশন করা নেই প্রিয়াম্বল অফ কনস্টিটিউশন? জাস্টিস, ফ্রেটার্নিটি, অ্যাডাল্ট ফ্রাঞ্চাইজ, না তোমাদের ইকুয়ালিটি অপোজিশন, এর মধ্যে যেটা আমাদের প্রিয়াম্বলে মেনশন করা নেই। ওকে, তো এর মধ্যে যেটা নেই নাম্বার 3। তো এরপর দ্য ফান্ডামেন্টাল রাইট ইন আওয়ার কনস্টিটিউশন আর ইন্সপায়ার্ড বাই দ্য কনস্টিটিউশন অফ, কোথা থেকে নেওয়া হয়েছে ফান্ডামেন্টাল রাইটটা, কোন কোন কনস্টিটিউশনে ইন্সপায়ার করা হয়েছে? সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, না ইউনাইটেড, ইউকে, সুইজারল্যান্ড, ক্যানাডা, কোথা থেকে নেওয়া হয়েছে? নিশ্চয়ই তোমরা গেস লাগিয়ে ফেলেছো বা সঠিক উত্তরটা তোমরা নিশ্চয়ই দিয়ে ফেলেছো। এর অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো এরপর যেটা রয়েছে, হাউ মেনি ফান্ডামেন্টাল ডিউটিস আর ইনক্লুজ ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান কনস্টিটিউশনে কতগুলো ফান্ডামেন্টাল ডিউটিস আছে? 9, 10, 11 ও 12? তো নিশ্চয়ই তোমরা জানো এটা নাম্বার 11। তো হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিল উইথ দ্য ডিপিএসপি, তো হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ, কোন পার্টের মধ্যে আছে? অবশ্যই পার্ট 4। তো এরপর যেটা রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং কে দ্য সুপ্রিম কোর্ট হেল্ড দ্য ফান্ডামেন্টাল রাইটস দ্য আনঅ্যামেন্ডেবল, মানে আনঅ্যামেন্ডেবল। ওকে, তো এটার মধ্যে একে গোপালন যে কেসটা ছিল কেশব নন্দন ভারতী, এটা তো ভেরি ইজি কোশ্চেন, এমসি মেহতা না গোলোকনাথ মেহতা, গোলোকনাথ কেস যেটা। তো এর মধ্যে যেটা অ্যান্সার হবে 1, 2, 3, 4, সেটার মধ্যে কোনটা হবে? সেটা হচ্ছে আমাদের কেশব নন্দন ভারতী কেস। তো এরপর যেটা রয়েছে, হাউ মেনি টাইপস অফ রিটস ক্যান বি ইউজ ইন দ্য সুপ্রিম কোর্ট? 2, 3, 4, 5, 2, 3, 5 এবং 6, কোনটা? 2, 3, 5 এবং 6, এর মধ্যে কোনটা? 1, 2, 3, 4 কোনটা হবে? তো নিশ্চয়ই 5 হবে। তো রাইট টু প্রপার্টি ওয়াজ রিমুভ ইন দ্য লিস্ট অফ ফান্ডামেন্টাল ডিউটিস ডিউরিং দ্য রুল অফ, কার আমলে রাইট টু প্রপার্টিটাকে রিমুভ করে দেওয়া হয়েছিল ফান্ডামেন্টাল রাইট থেকে? তো অবশ্যই ইন্দিরা গান্ধী সব গভর্নমেন্টের আন্ডারে হয়েছিল, মোরারজি দেশাই হয়েছিল, না নরসিমা রায় হয়েছিল, না বাজপেয়ী গভর্নমেন্টের আন্ডারে হয়েছিল। তো এই চারটের মধ্যে তোমাদেরকে সঠিক অ্যান্সারটা দিতে হবে এবং সঠিক অ্যান্সারটা হলো ভেরি ইজি, মোরারজি গভর্নমেন্টের আন্ডারে হয়েছিল। নেক্সট হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেল অফ কনস্টিটিউশন ডিল উইথ দ্য ফান্ডামেন্টাল ডিউটিস, ভেরি ইজি কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং অলওয়েজ কী হয় আমাদের কিন্তু এটা মাথা থেকে বেরিয়ে যায়, এত বেশি আর্টিকেলস আছে, আর্টিকেলসগুলো খুব ইম্পর্টেন্ট, আর্টিকেলগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে আর্টিকেল শিডিউল পার্ট এগুলো কিন্তু খুব ভালোভাবে করে যেতে হবে। তো এটা হবে আর্টিকেল 51A। তো এরপর যেটা রয়েছে, ফান্ডামেন্টাল ডিউটি ওয়ার অ্যাডপ্টেড বাই, মানে বাই অ্যাডেড, ফান্ডামেন্টাল ডিউটিটা অ্যাডেড করা হয়েছিল কনস্টিটিউশনে কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? তো এটা হচ্ছে 24, 39, 42 না 44, ফান্ডামেন্টাল ডিউটি ওয়ার অ্যাডেড টু দ্য কনস্টিটিউশন বাই কততম সংশোধনীর মাধ্যমে অ্যাডেড করা হয়েছিল ফান্ডামেন্টাল ডিউটিটাকে? অবশ্যই 42nd অ্যামেন্ডমেন্ট, যেটাকে আমরা মিনি কনস্টিটিউশনে বলে থাকি, কেননা ওর আন্ডারে কিন্তু অনেক কিছু অ্যামেন্ড করা হয়েছিল, যার জন্য কিন্তু ওটাকে আমরা মিনি কনস্টিটিউশন বলে থাকি। তো আই হোপ তোমাদের এটা কাজে লাগবে, এবং তোমাদের কে কার কতগুলো অ্যাটেম হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সের নিচে জানাবে যে আমার এতগুলো অ্যাটেম হলো, রাইট? তো এটা নেক্সট, অবশ্যই নেক্সট পার্টে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। থ্যাংক ইউ।